চলেন দেখি একটা 70,000 এর গরু কিনবো আমরা। আরে আচ্ছা, এখানে আমরা কিন্তু ছোট গরু দেখছি, এর মালিক গুলো কই দেখেন তো? এটা মালিক কে? এই বাবা, এটা মালিক কে আছেন? কম দামে কি অবস্থা বলেন, আমি তো কম দামে গরু কিনতে এসেছি। এগুলো কার? আমি একটু কম দামে গরু কিনবো, কম দামের গরু একটু বলেন, আমি তো খুব বেশি পয়সা নেই, কম দামে গরু কিনতে চাই, কত কমে আপনি দেবেন? আপনার টাকা দেখা এমনি দেবেন, সমস্যা নেই। আরে এমনি না, আগামী বছর টাকা দেবেন দেখালে। এবার আরে আগামী বছর না, এই এই বছরই আপনার থেকে একটা গরু নেব। মানে মোটামুটি কত দামে নিতে পারি আর বলেন? আপনার যেমন দামে বলতে তেমন দামে নেবেন। আরে বলেন না, একটা দাম বলেন না, এই মিনিমাম এই দামে আপনি পেতে পারেন। 120 আছে, 150 আছে, 200 আছে। 120 মানে কি? লাখটা বলেন। হ্যাঁ, লাভটা সীমিত লাভ হবে। আরে টাকা টোটাল অ্যামাউন্টটা বলেন, আপনি এভাবে বললে তো আরেকজন বুঝবে না। তাই 1,20,000। 1,20,000 এভাবে বলেন? 150 গরু আছে, 200 গরু আছে, তাই 70 গরু আছে। আবার 70 গরু আছে, এই এখানে একটা ছোট গরু দেখতে পাচ্ছি আমি, ধরেন একটা ছোট গরু কিনতে এসেছি, কত দেবে এটা? এই গরুটা তো মোটামুটি কত? কই কই ভাই, আপনি লজ্জা পাচ্ছেন কেন? জামাইয়ের মতন। কি নাম আপনার? হ্যাঁ, মোহাম্মদ জারওয়ান হোসেন। মোহাম্মদ জানোয়ার হোসেন জারওয়ান। জারওয়ান হোসেন, আর আমি তো মনে করছি ভাই আপনি কি যে বলেন। যাই হোক, তো আপনার এই ছোট গরুটার দাম কত? কত? 35,000 বিক্রি হতে পারে। মানে 35,000 বিক্রি হতে পারে? 35,000 বিক্রি হতে পারে। আচ্ছা, বাজারের গতি বুঝে আপনার এইটি সবচেয়ে ছোট গরু তো? চলুন দেখি আমরা একটু কমে গরু পাই নাকি। গরু তো আমরা যা দেখছি মোটামুটি ভালোই দেখছি, কিন্তু যেগুলো বেশি দামের গরু দেখছি সেগুলো আসলে বেশি দামেরই, কিন্তু কম দামে গরু কেনা সম্ভব আমার যা মনে হচ্ছে এখানে। এই গরুটার দাম কত বড় ভাই? 10,00,000 টাকা দাম বলছে কে এই পর্যন্ত? কত বলছে? 4,00,000। 4,00,000, আপনি কত হলে দেবেন? 6,00,000। আপনি একটু বলেন কত হলে দিতে পারেন এটা? 9,00,000, 9,50,000 সাড়ে 9,00,000 হলে দেবেন? আমি একটা কম দামি গরু কিনতে চাই, সেই গরু একটু দেখেন, ছোট গরু আমার, খুব কম টাকায় গরু, কত কমে পেতে পারি আপনার কাছে আছে? আমার কাছে সর্বনিম্ন আছে গরু 3,00,000, 2,50,000। কই দেখেন তো জান কোনটা? এটা 2,50,000 টাকা। এটা 2,50,000 টাকা না? তো এটা 2,50,000 টাকা আপনি চাচ্ছেন, দেবেন কত হলে? মানে 2,20,000 হলে আপনি ছেড়ে দেবেন? তো আমি একটা খুব কম দামে গরু কিনতে চাই, বলেন তো কম দামে গরু কতই কিনতে পারি এই হাট থেকে? 70,000-80,000 গরু আছে। আমি 70,000-এ গরু কিনতে পারবো? আচ্ছা ঠিক আছে, চলেন দেখি একটা 70,000-এ গরু কিনবো আমরা। তো মোটামুটি আমরা যা ঘুরছি, মানে যেগুলো বেশি দামের বলছে সেগুলো আসলে বেশি দামের গরুই।